কেঁচো কোন জাতীয় প্রাণী? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। সঠিক উত্তর উভয়লিঙ্গ। উদ্ভিদের স্পন্দন লক্ষ্য করার যন্ত্রের নাম কি? ক্রেকোসগ্রাফ, ল্যাক্টোমিটার, ডায়নামো, থেটিস্কোপ। সঠিক উত্তর ক্রেকোসগ্রাফ। দুধের পরীক্ষা যন্ত্রের নাম ল্যাক্টোমিটার, বিদ্যুৎ শক্তি উৎপাদন করার যন্ত্রের নাম ডায়নামো, আর থেটিস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্রিয়া পরীক্ষা করা হয়। শ্যাওলা জাতীয় উদ্ভিদের কি নেই? পাতা, কাণ্ড, মূল, ফুল। সঠিক উত্তর মূল। রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় সর্বপ্রথম কোন পুজো শুরু করেছিলেন? গণেশ চতুর্থী, রথযাত্রা, দুর্গাপুজো, রাস উৎসব। সঠিক উত্তর দুর্গাপুজো। কোন মাটি ফসলের জন্য বিশেষ উপযোগী? পলি মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি। সঠিক উত্তর দোআঁশ মাটি। দৈর্ঘ্য 110 মিটার ও প্রস্থ 90 মিটার, এটা কোন ধরনের খেলার মাঠের পরিমাপ? ক্রিকেট, লং টেনিস, ফুটবল, হকি। সঠিক উত্তর ফুটবল। দস্তক কাকে বলে? সিনেমা করার ছাড়পত্র, ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র, রাজনীতি করার ছাড়পত্র, বিদ্যালয় স্থাপন করার ছাড়পত্র। সঠিক উত্তর দস্তক হল ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র। কুইজ শব্দটি প্রচলন করেন কে? লর্ড কর্নওয়ালিস, হলওয়েল, মতিলাল নেহেরু, জিম ডি আইরিশম্যান। সঠিক উত্তর জিম ডি আইরিশম্যান। ভারতের থর মরুভূমি প্রতিবেশী কোন দেশের মধ্যে রয়েছে? নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান। সঠিক উত্তর পাকিস্তান। থর মরুভূমি ভারতের 4টি রাজ্য এবং পাকিস্তানের 2টি রাজ্যের মধ্যে অবস্থিত। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কাকে বলা হয়? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী। সঠিক উত্তর প্রধানমন্ত্রী। তোমাদের জন্য সহজ একটা প্রশ্ন। তাল, নারকেল ও পাম গাছের কি নেই? সঠিক উত্তর জানলে কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে পাঠাও। আর সঠিক উত্তর আগামী পর্বে তোমরা পেয়ে যাবে।